আজ 12ই জানুয়ারি 2021। 2020 সালের বিষময় বছরটা অবশেষে অতিক্রম করে আমরা গুটি গুটি পায়ে এসে পড়েছি 2021 সালে। আজ 2021 সালের প্রথম মাস জানুয়ারি মাসের অন্যতম একটি বিখ্যাত দিন। শুধু বিখ্যাতই নয়, এটি রোমহর্ষক দিন। আলাদা করে আর বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না যে আজকের দিনটার মাহাত্ম্য কি। হ্যাঁ, আজ 12ই জানুয়ারি আমাদের আদর্শ, আমাদের ভারতবর্ষের ধর্মীয় পথপ্রদর্শক, যুবশক্তির জাগরণের মূল কাণ্ডারি স্বামীজির জন্মদিন। স্বামীজি, স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে উৎসর্গ করে তারই লেখা একটি কবিতা, মা, কালী মাকে নিয়ে, অর্থাৎ মা কালীকে নিয়ে লেখা মা কবিতাটি ইংরেজি অনুবাদ কালী দা মাদার আমি পাঠ করে শোনাব। কালী দা মাদার, দ্য স্টার্স আর ব্লোটেড আউট, দ্য ক্লাউডস আর কভারিং ক্লাউডস, ইট ইজ ডার্কনেস ভাইব্রেন্ট সোল্যান্ট ইন দ্য রোরিং হোয়ারিং উইন্ড, আর দ্য সোলস অফ এ মিলিয়ন লুনাটিক্স জাস্ট লুজ ফ্রম দ্য প্রিজন হাউস, wrenching trees by the roots, sweeping all from the path. The sea has joined the fray and swirls up mountain waves. To reach the pitchy sky, the flash of lurid light reveals on every side a thousand shades of death, begrimed and black, scattering plagues and sorrows, dancing mad with joy. Come, mother, come, for terror is thy name, death is in thy breath, and every shaking state destroys a world for ear. Though time that is all destroyed, come, O mother, come, who dares misery love, and hug the form of death, dance in destruction's dance, to him the mother comes. Shamiji, ei kobita ti 1898 sale Kashmire boshe likhechilen, ebong shona jay je ei kobita ti likhar pore tini naki dirghokkhoner jonno ochoitonno hoye porechilen, orthat ভাব সমারিত হয়ে পড়েছিলেন। তার জন্মদিনে তার এই ভক্তর তরফ থেকে তার চরণে ছোট্ট প্রণাম।